উৎসবের মেজাজে জামালপুর ব্লকে চলছে নমিনেশন পর্ব। আজ মূলত তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই নমিনেশন জমা করলেন। গতকাল পর্যন্ত বিরোধী দলের প্রার্থীরা নমিনেশন জমা করেন। আজ বিরোধী দলের কোনো কর্মী ও সমর্থকদের বিডিও অফিস চত্বরে দেখা যায়নি। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, জামালপুরে প্রায় 80টি পঞ্চায়েতের সিটে বিরোধী দলের কোনো নমিনেশন জমা পড়েনি। তাসিন মণ্ডলের রিপোর্ট, জামালপুর। যে সমস্ত ক্যান্ডিডেটদের যারা নমিনেশন ফাইল করতে এসেছেন, যাদের বিসিআর কাটা হয়ে গেছে, তারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে তারা একজন করে হচ্ছে, কিন্তু জামালপুরে সেটা শান্তি শৃঙ্খলা বজায় আছে, এটা কিভাবে সম্ভব? পশ্চিমবাংলায় কোনো জায়গায় অশান্তি কিছু হয় না, শান্তিপূর্ণ হচ্ছে। পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই কোনো অশান্তি হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে। হয়তো উদ্দেশ্যমণিতভাবে যেসব ঘটনা ঘটানোর চেষ্টা করছে, সেটা আমরা পশ্চিমবাংলায় প্রত্যেকটা মানুষ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সভাপতি নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রত্যেকেই তাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে নমিনেশন ফাইল করার কথা বলেছে, কালকে বিরোধী থেকে করেনি। এই পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে নমিনেশন করবে, আপনি আপনার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? প্রত্যেকটা দলের কর্মীদের বলতে চাই, দলের সিদ্ধান্ত, দলের যে শৃঙ্খলা, প্রত্যেকের দলের কথা মেনেই কিন্তু আজকে নমিনেশন ফাইল হচ্ছে। ওই জন্য জামালপুর ব্লকের সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা নির্দেশ দেবেন, সেই নির্দেশ মোতাবেক এক চুল 29 হবে না। কর্মীরা সব সময় দলের কথার বাইরে কখনোই যাননি। অবশ্যই শান্তিপূর্ণভাবেই নমিনেশন ফাইল হবে, প্রত্যেকেই আমরা শান্তিপূর্ণভাবেই চাইছি। এলাকার মানুষ গণতন্ত্র যে আছে সেটা তার প্রতিষ্ঠিত একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এই নির্বাচনে সেটা কিন্তু প্রমাণ করেছে। বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিরোধীরা প্রথম কথা শুনুন, বিরোধীদের যেটা বক্তব্য সেটা বলবি, কিন্তু শান্তিপূর্ণভাবে নমিনেশন যে ফাইল গোটা পশ্চিমবাংলায় এটা ওনাদেরকে বোঝা উচিত। আমরা চাইবো গণতন্ত্রের মাধ্যমে মানুষ উঠে আসুন। জামালপুর পঞ্চায়েত সমিতি, জামালপুরের 13টা পঞ্চায়েত জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমরা 100% মানুষের আমরা চাই যে জিতবেই, কারণ জিতবে, এই কারণে জিতবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কে সিপিএম, কে